দেখো, আমাদের পাড়ার পুজোর মাঠ পরিষ্কার করা হচ্ছে। আমাদের এখানে বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো, সেখানে আমরা সবাই মিলে করি, তো সেখানে মাঠটা জঙ্গল হয়ে আছে, তাই মাঠটা এখন পরিষ্কার চলছে। আর বিকালে যাব চাঁদা তুলতে, তো চলো। আর এখন দেখো, বিকাল হয়ে গেছে, আমরা সবাই মিলে চাঁদা কাটতে বেরিয়েছি, আমাদের পাড়ার পুরো টিম। তো আমরা প্রায় প্রতিদিন 2000 টাকা করে চাঁদা তুলেই ফেলেছিলাম। তো দেখো, এখানে আমি আর আমার বনু চাঁদা কাটতে বেরিয়ে আবার একজনের সাইকেল নিয়ে চালাচ্ছিলাম, যে আমি চালাচ্ছিলাম, ওর সামনে বসেছিল। দারুণ, বাপের বাড়িতে দারুণ মজার সাথে দিন কাটছে। তো দেখো, দেখতেই পাচ্ছো যে আমরা কত কত মজা করছি। আর আমার তো খুব আনন্দ হয় বাড়ি আসলে, আর এই বনুটার সাথে থাকলে আরো অনেক বেশি মজা হয়। তো আমরা চলো এভাবে এখন ঘুরতে থাকবো, একটু একটু ঘুরে নিই সাইকেলটা নিয়ে, তো তারপর আবার চাঁদা কাটতে বেরোবো। তো আমরা এখন যাচ্ছি আমাদের থেকে একটু দূরে একটা পাড়ায়, সেখানে চাঁদা কাটতে ঢুকেছি। দেখো, চাঁদা কাটতে কাটতে কিন্তু সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে অনেক। তো তবুও কিছু করার নেই, কারণ 2 দিন পরেই পুজো, আমাদের মধ্যে কমপ্লিট করতেই হবে। তো এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, এর আগেও তোমরা ভিডিওতে দেখেছিলে, আমি অনেকদিন সকালে এসেছিলাম এখানে। তো এখানে সবাই আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কারণ কালী মাকে নমস্কার করবে তার জন্য। আর আমরা প্রথমে যাচ্ছিলাম না, বা সবাই যেতে দেখে তারপর আমরাও গিয়েছিলাম। এই দেখো মন্দিরটা, তোমাদের একটু দেখায়, সবাই একদম প্রণামের ঘটা পড়ে গেছে, ঘন্টা বাজানোর ঘটা পড়ে গেছে। অন্য সময় মনে পড়ে না, কারণ এখন একদম যেতে গিয়ে সবাই একদম ঘটা দিয়ে প্রণাম করছে। তো বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে টাকা পয়সা হিসেব হচ্ছে, গোনা টোনা হচ্ছে, একদম গুনে টুনে কে কত টাকা তুললো সেটা নিয়ে হিসেব চলছে। তো